سيدنا چنتا کرے دیکھو رے مون راتر گبیر نیشیتے مرن کالیک جاب تور شنگی ہوئے قبر اللہ نبی چتুর্থ আসমান বিদ্যমান বসে আছেন আমার ইমানই আমরা যারা ইমানদার তারা দেখে তাদের কল্পনা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এখনো বসে আছেন দুরূদ শরীফ পড়তেছেন আবারো বাইতুল মুকদ্দাস আসবেন আসমান থেকে সিঁড়ি দেওয়া হবে প্রত্যেকটা সিঁড়ির মধ্যে তিনি পা রাখবে এবং আমাদের নবীর উপর কলমা শরীফ পড়বে রাসূল পাকের জিয়ারত করবে রাসূল পাক তার সাথে কথা বলবে রওজা মোবারক থেকে আমার নবী কথা বলবেন ঈসা আলাইহিস সালাম সালাম দিবেন নবীজি সালামের জবাব দিবেন ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই নবী বলে দেখার মতো দেখো ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার উম্মত হতে নবী বলবে আমি তোমাকে কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ শিমাল থেকে জনব মাগরিব থেকে মাশরিক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সূর্য যেখানে উঠে আর যেখানে ডুবে অল বিশ্বে আপনার স্লোগান আপনার দুরূদ শরীফ কায়েম করব আমার নবী বলে এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে আবার জগতে পাঠিয়েছে আমার জিকির করার জন্য চিৎকার আমরা নবীর জিকির চাই কি চাই না আল্লাহ নিজেই বলে তোমরা যদিও নবীর জিকির না করো আমি করি সুবহানাল্লাহ আল্লাহ আপনি কি করেন ওয়ারাফানা লাকা যিকরা আমার রাসূল প্রেমিক ভাইরা ও মুসলমান ভাইরা যদি পায়ের মধ্যে কাটা ফুটো মা মা করে চিৎকার মারো যদি কোনো গুল্লি খাও মা মা করে চিৎকার মারো হাজার ব্যথা যদি একত্রিত করা হয় হাসরের ময়দানে একটি সেকেন্ডের কষ্টের সমতুল্য হবে না ওই দিন তোমার মা বাবা না ভাই বাবা না আত্মীয় স্বজন পাইবা না চেয়ারম্যান মেম্বার মেয়র এমপি মন্ত্রী প্রেসিডেন্ট পাইবা না সেই দিন তুমি দেখবা দয়াল নবী ছোট্ট বাচ্চার মতো সজদায় পড়ে পড়ে কানবে উম্মত রে ওই যে করলো বলি মার্কেটে বসে বসে আমার উপর দরুদ শরীফ পড়েছিলি আমি নবী তখন তোর পাশে ছিলাম এই দুঃখের সময় ডাইনে তোর কেহ নাই বামে তোর কেহ নাই আমি কম্বল নিয়ে বসে আছি রে উম্মত আমার কম্বলের ভিতরে আয় যেমনি ভাবে চিল যখন আকাশ দিয়ে যায় একটি ছোট্ট মুরগির বাচ্চা চিল থেকে যেমনি ভাবে মায়ের পাকার নিচে চলিয়া যায় চিল আর জাপটা দিয়ে নিতে পারে না উম্মতরে আমি দুই হাত দুই দিকে বাড়াইলাম হাদিস শরীফের মধ্যে আসে আমার নবীর এক হাত হাসুরের এক প্রান্তে চলে যাবে আর ও হাত আর এক প্রান্তে চলে যাবে সমস্ত উম্মতরা আমার নবীর হাতের ভিতরে আসবে আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমি কি করতাম উহুদের ময়দানে ডান ডান শহীদ করেছি তাইবের ময়দানে মার খেয়েছি আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু রে ওই কথা আপনি আমাকে শোনাইবেন না আপনি যত মনে চায় তত নিয়ে জান্নাতে চলিয়া যায় সুবহানাল্লাহ বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না সবে একজন জন জরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন অন্ধকার কবরে থাকিবে নবীজি আমারি কবরে লয় গো কোলে গোলাম বলে
يا رسول الله يا رسول الله أبناري نور جلوك لغيا بولين أبناري نور جلوك لغيا قبر آدار جابي جوليا أبناري نور جلوك قبر آدار جابي جوليا دعيا كوري يا ديو غو ديخا يا رسول الله يا رسول الله يا يا رسول الله يا رسول الله نبي کی دیکھ لے دکا ہوئے جائے کاکھے اللہ اکبر بولیں اوہی نبی المیر حضر معافی نام راشد پردم شکت ہوئے جائے نبی جی بول بے ربی اور رب আমার দেশে আমি আপনি যেরকম মাকে ডাক দি মা 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 আর যদি অনেকে ডাক দেয় বাবা অনেকে ডাক দেয় বাবা গো বাবার ডাক দেয় মাকে ডাক দেয় আমার নবী হাশরের ময়দানে উম্মতগুলো পাওয়ার পরে আবেগে তিনি ডাক দিবে রব্বি হে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না হয় আমার উম্মতকে maaf করে দাও নাহলে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো কিচ্ছু বলবেন না যা চান আপনি আজকে তা করেন এ বন্ধু হাসুরের ময়দান তো শুধু আমি আপনার জন্য করেছি শুধু আপনার কারণে আমি হাসুরের ময়দান করেছি কত কোটি মানুষ জাহান্নামে আমি আল্লাহ আগে জানি কত মানুষ বেহেশতি তাও জানি কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট জাহান্নাম দিদি পারতাম ডাইরেক্ট বেহেশত দিদি পারতাম ডাইরেক্ট বেহেশত দেইনি দুজুক দেইনি শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মজলি আজকে আসরের ময়দানে করব কারা আপনার পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল তা আজকে প্রমাণ করব আপনি যাকে বেহেশতি বলেন আমি তাকে বেহেশত দেব যাকে দুজুকি বলেন আমি তাকে দুজুক দেব নবী গো কাঁদছেন কেন চোখের পানি মোছেন এটা তো তাইবের ময়দান নয় আজকে আপনি যাই বলবেন আমি রব্বুল আলামিন তাই করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই জন্য বাগদাদি কায়দা কায়দার মধ্যে কোরআন শরীফের মধ্যে দেখবেন শেষ দিকে আল্লাহর 99 নাম নবীর 99 নাম এর মধ্যে একটা নাম রয়েছে হাসিরুন যিনি হাসরের ময়দানে দুলা হবে আমাদের নবী যাই বলবেন তাই হবে ও সুন্নি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন ওই দিন প্রাণ ভরে দিল ভরে চোখ ভরে আমার নবীর চেহারা দেখতে চান কি চান না এজন্য নামাজ চাই কি না রোজা মা বাবার খেদমত নবীর চরিত্র নবীর মোহাম্মদ আউলিয়া কেরামের দরবারের আদব আমিন বলেন আমিন কথাবার্তা শেষ আল্লাহ পাক আমার নবীর অবস্থান দেখবে নবীজির প্রথম সবকে জান্নাতে দিয়ে দেবে ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ মিজান কেউ যায় না ফলসিনা তো কেউ দেখে না আমাদের ডিউটি কি আমরা কি করব সব তো নবীজি নিয়ে ফেলেছে হ্যাঁ ফেরেশতারা চুপ মারো আমি আল্লাহ কোরআনে একটা কথা বলেছিলাম বেগায়ের হিসাব যারা নাকি নবীওয়ালা আল্লাহওয়ালা ওলিওয়ালা তাদের কোন হিসাব হিসাব কিছুই করব না বিনা হিসাবে তারা জান্নাতি হ্যাঁ ফেরেশতারা থামো বেগায়ের হিসাব বলেছি তারা চলে যাক তারা চলে যাওয়ার পরে আশিকের রাসূলগণ চলে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সাইদার মধ্যে পড়বে আল্লাহ পাক বলবে বন্ধু গো এত কিছু দিয়ে দিলাম এখন আবার সাইদা কেন আবার কাঁদছেন কেন কি চান কি চান কি চান আল্লাহ আমি একটু জাহান্নামের মধ্যে প্রবেশ করব
জাহান্নামের মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধুগণ? আপনি যদি জাহান্নামে প্রবেশ করেন আপনার নূরের তাজাল্লির কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কয়লা বড় গরম, আগুন উত্তপ্ত, প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে। আমার নবী সজদার মধ্যে পড়বে, আল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু, কেন নতুন করে সজদা দিলেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে আমার অনেক উম্মত আছে, তাদেরকে আমি চাই, যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ বেঁচে যাব না। আল্লাহ বলবে, বন্ধু গো কি চান? তোরা তুই যান জাহান্নামে, নবী আবার যাইবে, আবার নিয়ে আসবে, জান্নাতে পৌঁছাই দিবে, আবার দিবেন। আল্লাহ বলবে কি চান? আল্লাহ আরো কাবার নিয়ে যান, তিনবার যখন সজদা দিবে আল্লাহ বলবে, বন্ধু গো জাহান্নামকে একেবারে খালি করে দিবেন। আল্লাহ কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমার মহাব্বত জারণ করেছিল, এইরকম একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ছোট্ট একটি সুরা, যদিও সুরাটা ছোট্ট, কোরআনের মধ্যে যত নিয়ামত এই সুরার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রহমানির, কোরআন শরীফ পড়তে এত মজা, কোরআন শরীফ যা আমার খোদা না জানি দেখতে কত মজা, কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো ওই নবী না জানি আরো কত মজা। ও ড্রাইভার ভাইয়েরা, মালিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, ইমাম ভাইয়েরা, কলেজ স্কুলের ভাইয়েরা, সবাই জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। এজন্য আমার সুন্নি ভাইয়েরা নামাজ পড়বেন, নবীর প্রেমে পড়বেন, আজান দিবেন, নবীর প্রেমে আজান দিবেন, রোজা রাখবেন, নবীর প্রেমী রোজা রাখবেন, ইফতার করবেন, নবীর প্রেমী ইফতার করবেন, একজনকে সালাম দিবেন, নবীর প্রেমী সালাম দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন। যদি তা ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি যদি নবীর প্রেমকে রাখতে পারেন, খোদার কসম যেই দিন পৃথিবী ত্যাগ করবেন সেই দিন সবাই পর হয়ে যাবে। আমার মদিনার নবী ডাক দিয়ে বলবে, উম্মতরে তোর মৃত্যুর সময় আমি তোর কাছে আপন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীকে দেখতে কার মনে না চায়, নবীকে দেখতে কার দিল না চায়, সমস্ত ফেরেশতারাও আল্লাহর নবীর জন্য পাগল, সমস্ত ওলিয়ে কেরাম আল্লাহর নবীর আশেক। এই জন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা জীবনে একটিবার নবী দেখতে চাই কি চাই না? আমার ভাইয়েরা আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন। আল্লাহ নবী গুম মুবারক গুমের মধ্যে গুম যাচ্ছেন, জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে আসলেন। কি ওহি নিয়ে আসলেন? সবাই আমার সাথে একটু জোরে জোরে বলুন, কাফ। আরো জোরে বলুন, কাফ। হা, ইয়া, আইন, সাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো কিছু আপনারা বুঝছেন না? কাফ, হা, ইয়া, আইন, সাদ। জিব্রাইল ইসলাম নবীজির কাছে ওহি নিয়ে আসলেন, যেরকম দুবাই থেকে, আরব থেকে, চীন থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে, মরক্কো থেকে, জর্দান, কুয়েত, আবুধাবি থেকে, সন্তান বাবার ঠিকানা দিয়ে চিঠি পাঠায়, চিঠিটা চিঠিওয়ালার কাছে পৌঁছাই দেয় একজন মানুষ, যেটাকে বলা হয় ফিউন। জোরে বলুন, কেউ ফিউন সাহেব চিঠির ভিতরে সন্তান কি লিখেছে এটা কখনো ফিউন বলতে পারে না। যেই বাবার কাছে চিঠি দিল ওই বাবা সারা চিঠির খবর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কি পাঠাইছেন ওহি আর জোরে বলেন কি বলেন কাফ কষ্ট করে নাকি পাবেন কাফ হা ইয়া আইন সাদ এটার একটা আমল আছে যারা নাকি এটা বেশি বেশি পড়বে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে মুসিবত দূর হবে নবীজি দিদার হবে যেরকম সুবহানাল্লাহ ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজল বিল্লাহি রহমাতুল্লাহ আলাইহি তিনি মন্তব্য করেন যারে আমলটা করবে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে রিজিক বেশি হবে মওতের সময় নবীর চেহারা মোবারকের দর্শন হবে তো ওহি নিয়ে আসলেন জিব্রাইল ইসলাম নবীজির কাছে কাব নবীজি বলে ইয়া আখি জিব্রাইল আপনি কাব বলেছেন আমি বুঝেছি জিব্রাইল বলেই মাত্র আসলাম আগে পরে কিছুই বললাম না নবীজি কি বললেন বুঝলেন হ্যাঁ কো বুঝে গেছে ইয়া কো চমৎকার বুঝছি আই কো ভালো মতো বুঝছি সব জিব্রাইল ইসলাম বলে হুজুর যদি বেয়াদবি না ধরেন একটু করে সামাল করে যদি আপনি সুযোগ দেন ইয়া আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল আপনি আমাকে কি প্রশ্ন করবেন বলেন হুজুর আমি কোরআন নিয়ে আসি ওহি নিয়ে আসি আমিও বুঝি না আপনি বুঝেন কি করে এই কথাটা একটু আপনার কাছে আমি জানতে চাই আমি নিজে ওহি আনি আমি নিজেই বুঝি না আর আপনার কাছে আনা মাত্র আপনি বুঝেন এবং মুখস্থ হয়ে যায় কারণ কি জিব্রাইল ইসলাম বলে জিব্রাইল এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিব্রাইলের দিকে তামাসসুম মুস্কি হাসি দিলেন আর মুস্কি হেসে দিয়ে দয়াল নবী বললেন জিব্রাইল রে কে তোমাকে পাঠায় তুমি তো আওয়াজ গুণ আমার কাছে নিয়ে আসো যিনি কোরআন নিয়ে আমার কাছে তোমাকে পাঠায় ওনাকে তুমি দেখছো নি কয়া রাসূল আল্লাহ আমার আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখি নাই কই দেখতে মনে চাইনি হুজুর কার মনে আল্লাহ দেখতে চায় না হুজুর আপনিকে আল্লাহ দেখাইতে পারবেন নি হুজুর আপনিকে আল্লাহ দেখাইতে পারবেন নি আমার দয়াল নবী যখন মুস্কি হেসে দিলেন জিব্রাইলের আকল দ্বারা বুঝে গেলেন নবীর কদম আমি ধরে ফেলবো যতক্ষণ আল্লাহ দেখবো না ততক্ষণ আমি নবীর কদম সারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আর জুরবেন আছে কিনা নবী হচ্ছে আল্লাহর বন্ধু জুরবেন নবী হচ্ছে আল্লাহর বন্ধু হুজুর আমি আল্লাহ দেখব কো দেখলে এখানে কেন ওইখানে উপরের দিকে যাও হুজুর ভয় লাগবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন নাই সামান্য জাররা নূরের তাজাল্লি শেষ আমি যদি এভাবে যাই ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আল্লাহ দেখতে যাই আল্লাহর নূরের নূরের তাজাল্লি আমি শেষ হয়ে যাব আমার নবী আরেকটা মুস্কি হাসি দিয়ে বলে জিব্রাইল রে এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নাই ও জিব্রাইল যেই নূর দিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ করবে জ্বালাই দিবে সেই নূরে তো তোমাকে হুকুম দিচ্ছি আমার বায়ান আমার নবী মেরাজের সময় আল্লাহ দেখেছেন আর জিব্রাইল ইসলাম আমার নবীকে চুমা দিচ্ছেন কদমের মধ্যে চুমা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ দেখতে যাচ্ছি হুজুর আমি আল্লাহ দেখতে যাচ্ছি আমার দিকে একটু আপনি নজর রাখবেন আমি কোন জায়গায় যদি মুসিবতে পড়ে যাই সেখানে একটু আপনাকে আপনি আমাকে উদ্ধার করবেন আপনার কদম থেকে আমি চুমা খেলাম আমাকে একটু দোয়া করবেন আমি আল্লাহ দেখতে যাই আমার প্রিয় নবী জিব্রাইলের মাথার উপর হাত বুলাই দিলেন জিব্রাইল যাও আমি নবী হুকুম দিলাম তুমি আল্লাহ দেখতে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ নবীর দরবারে আল্লাহ পাওয়া যায় কি যায় না আল্লাহু আকবার এটা হচ্ছে মেরাজের চাঁদ নবী আল্লাহ দেখার চাঁদ আর জিব্রাইল নবীর হুকুমে আল্লাহ দেখতে যাচ্ছে জোরে কেন শুনুন জিব্রাইল ইসলাম
এবার 600 নূরের পাকা কত 600 নূরের পাকা একটা নূরের পাকা একটা নূরের পাকা ওনার গোড়া থেকে সোনার শরীর থেকে পাকা রাখা পর্যন্ত একটি নূরের পাকা এত বড় দূরত্ব 50,000 বছরের রাস্তা এইভাবে 600 নূরের পাকা জোরে বলুন কত একটা পাকা যদি ছাড়ে কত মাস মানে চলে যায় আর 600 পাকা তিনি ছাড়লেন সব আসমান তিনি পার হয়ে গেলেন চলে যাচ্ছেন যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন সব সময় প্রতিদিন তিনি থাকেন সিদরাতুল মুনতাহা সেখানে তিনি থাকেন সেখানে একটা বড় বড় গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা বড় একটা কুল গাছ রয়েছে যেই কুল গাছের পাতায় পাতায় কোটি কোটি মানুষের নাম লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরে ইসলাম গেলেন সেখানে যাওয়ার পরে জিবরাইল খুশি সব সময় সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি আজকে সিদরাতুল মুনতাহা অনেক অতিক্রম করলেন যাইতে যাইতে দায়রাম কানে গেলেন দায়রাম কানে যাওয়ার পরে লাহুতে গেলেন মালাকুতে গেলেন জাবারুতে গেলেন আপনার লাহুত জাবারুত মালাকুত চার রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে মোনাজাত দেওয়ার অভ্যাস আছে কিনা আরো জোরে বলুন দোয়া পড়েন কিনা কিছু প্রাইভেট মুসলমান আছে একবার দেয় জোরে বলুন কয়বার চার রাকাত পড়ে পড়ে দোয়া দিতে দোয়ার পক্ষে না কত দোয়ার প্রয়োজন কি আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ হযরতে জিবরাইল ইসলাম দায়রাম কানে গেলেন কিন্তু তিনি মদিনার থেকে যাচ্ছেন রকেট যেইভাবে যায় আপনার আকাশে দেখেন রকেট যেই দিকে যায় সেই দিকে একটা রাস্তা হয়ে যায় দুমা বাইর কিছুক্ষণ পরও বলতে পারবেন রকেট গেল রকেট গেল জিবরাইল ইসলাম মদিনার থেকে রওনা হলেন যদ্দুর গেলেন অতদূর একটা মদিনার সাথে রাস্তা হয়ে গেল জিবরাইল বলে আরশু গেলাম আজিম গেলাম লঘু মাহফুজে গেলাম দায়রাম কানে গেলাম এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেলাম যেখানে আর কোনো আসমান নাই যেখানে সূর্য নাই চন্দ্র নাই নাই বলতে যেখানে কিচ্ছু নাই এমন একটা জায়গা আমি চলে গেলাম এবার জিবরাইল একটা চিৎকার মারি বলে পৃথিবীর মানুষ রে যেই নবীর কদমে ধরে আমি সালাম করে এখান থেকে খোদা দেখতে এত উদ্দে চলে গেলাম খোদার কসম দিয়ে বলি ওইখানে যাইয়া দেখি আমার নবী বসে আছে এখানেও কি মুহাম্মাদুর এখানেও মুহাম্মাদুর জিবরাইল বলে আসলাম কেন আসলাম তো আল্লাহ দেখতে আসলাম তো প্রভু দেখতে এখন দেখি যেই মদিনায় যেই নবীকে দেখা যায় এখানেও সেই নবীকে দেখা যায় জিবরাইল একদিন এইদিকে তাকায় আরেকবার এইদিকে তাকায় তিনি পরেশানের মধ্যে পড়ে গেলেন জিবরাইল বলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলিয়া যায় হযরত জিবরাইল ইসলাম এসে আবার সালাম করলেন ইয়া রাসূলুল্লাহ কি দেখতে গেলাম কি দেখলাম জিবরাইল ভালো মতো আমাকে দেখে নাও যদি আমি তোমার উপর রাজি হয়ে যাই আল্লাহ রাজি হয়ে যাবে আমি রসুল তোমাকে বলছি তুমি সুলমান রানি আমাকে ভালো মতো দেখে নাও ফাকাদর আল হাক্কা আমি তোমাকে বললাম আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখে ফেলছে সুবহানাল্লাহ